বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সামনে আমি একটি জরুরি এবং প্রয়োজনীয় শিক্ষামূলক একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন যে কি করে আপনি বাড়িতে আপনার শিশু বা আত্মীয় স্বজন কারো জ্বর হলে থার্মোমিটার দিয়ে তার জ্বর মাপতে পারবেন। বিশেষ করে যেসব মায়েরা তাদের শিশুদের লালন পালন করে থাকেন, তাদের অনেক সময় এই একটি বিষয়ে খুবই অসহায়ত্বের মধ্যে পড়তে হয়। আমি দেখেছি এবং আমার অভিজ্ঞতার আলোকে আমি এটা বলছি যে অনেক মায়েরাই জানে না যে থার্মোমিটার দিয়ে কিভাবে জ্বর মাপতে হয়। তাই আমি এই ভিডিওটা তাদের জন্য বিশেষ করে তৈরি করেছি, যারা প্রয়োজনে ঘরেই নিজেদের বাচ্চাদের অসুখ বিসুখ হলে থার্মোমিটার দিয়ে প্রাথমিক অবস্থায় জ্বরের উচ্চতা কম বেশি মাপতে পারে। থার্মোমিটার সাধারণত দুই রকমের হয়ে থাকে, একটি হচ্ছে ডিজিটাল থার্মোমিটার আর একটা হচ্ছে পালক দ্বারা তৈরি থার্মোমিটার। এই থার্মোমিটারটা আমরা অনেকেই দেখেছি এবং অনেকেই জানি যে এটা দিয়ে জ্বর মাপতে হয়, কিন্তু কিভাবে জ্বর মাপতে হয় এটা আমরা অনেকেই হয়তো জানি না। যারা জ্বর মাপতে পারেন বা থার্মোমিটার ব্যবহার করতে পারেন তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি না, এই ভিডিওটা তাদের জন্য তৈরি করছি যারা জানেন না। আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি খুব সহজেই আপনার প্রয়োজনে থার্মোমিটার দিয়ে যে কারো জ্বরের তাপমাত্রা মাপতে পারবেন। আমার হাতে যে থার্মোমিটারটা আছে এটা হচ্ছে একটি পালক দিয়ে তৈরি করা একটি থার্মোমিটার। থার্মোমিটার তো সাধারণত এরকমই থাকে, এটা একটি চ্যাপ্টার টাইপের, এটা বেশ নতুন বেরিয়েছে। তবে এর আগে যে থার্মোমিটার ছিল সেটা একটি চিকন এবং গোলাকার ছিল। এই থার্মোমিটারটা আপনি কিভাবে জ্বর মাপবেন? আপনার শিশুর অথবা আত্মীয় স্বজন কারোর জ্বর মাপতে গেলে দুই ভাবে আপনি মাপতে পারেন। এক হচ্ছে জিভের নিচে, অর্থাৎ আমাদের জিভের নিচে থার্মোমিটারের এই পাশটা দিয়ে রাখতে হবে মুখের ভিতর 1 মিনিট, অর্থাৎ 60 সেকেন্ড। 60 সেকেন্ড রাখার পরে যে রিডিংটা এখানে শো করবে সেটাই হচ্ছে তার শরীরের তাপমাত্রা। আরেক ভাবে এটা আপনি ব্যবহার করতে পারেন, থার্মোমিটারের এই অংশটুকু আপনি কাপড়ের ভিতর থেকে বগলের নিচে দিয়ে 3 মিনিট রাখবেন। মনে রাখবেন যে জিভের নিচে যদি আপনি থার্মোমিটারটা দেন তাহলে 1 মিনিট রাখবেন, আর বগলের নিচে যদি থার্মোমিটারটা দেন তাহলে 3 মিনিট রাখবেন, তাহলে আপনি প্রকৃত তাপমাত্রাটা আপনি পরিমাপ করতে পারবেন। তো তাপমাত্রা তো আমরা নিলাম জিভের নিচে অথবা বগলের নিচে থেকে, কিন্তু এটা কিভাবে দেখবো? এটা দেখতে গেলে এর ভিতরে যে পারদ আছে এই পারদটা কত মাত্রায় উঠলো সেটা আপনাকে দেখে তবে মাপটা জানতে পারবেন। এখানে 94 ডিগ্রি থেকে 108 ডিগ্রি পর্যন্ত একটা স্কেল দেওয়া আছে। এই স্কেলটায় যখন 98 ডিগ্রি পর্যন্ত পালটা উঠবে ততক্ষণ বুঝবেন যে আপনার শরীরের তাপমাত্রা স্বাভাবিক আছে। আমরা সাধারণত 98.5 ডিগ্রি শরীরের তাপমাত্রা জিভের নিচে ধরে থাকি, আর বগলের নিচে স্বাভাবিক তাপমাত্রা থাকে
97.5 ডিগ্রি। তাহলে বুঝতে পারছেন যে গগনের তাপমাত্রা যদি 97.5 ডিগ্রি থাকে তাহলে আপনি বুঝবেন যে শরীরের তাপমাত্রা স্বাভাবিক আছে। আর যদি জিভের নিচে তাপ নিয়ে দেখেন 98.5 আছে তাহলে বুঝবেন যে স্বাভাবিক আছে। এর বেশি হলে আপনাকে বুঝতে হবে যে শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চাইতে বেশি, অর্থাৎ শরীরে জ্বর বয়ে যাচ্ছে। এই তাপমাত্রা কারো 100 ডিগ্রি হতে পারে, কারো 101, 102, 103, 104 পর্যন্ত উঠতে পারে। তো এখন এই তাপমাত্রাটা আমরা কিভাবে দেখব? এই দেখুন, এখানে একটি পারদ মতন দেখা যাচ্ছে, এটা এমনি স্বাভাবিকভাবে দেখা যাবে না। আপনি যেদিকে আপনার চোখ, চোখের বিপরীতে থার্মোমিটার একটা সাদা অংশ আছে, সেটা পিছনের দিকে রাখতে হবে, আর এটা আপনার সামনের দিকে থাকবে, অর্থাৎ এইরকম। এবং এরকম করলে কিন্তু পাতটা দেখতে পাবেন, পাতটা দেখতে গেলে একটু নাড়াতে হবে, একটু অ্যাঙ্গেল করে দেখতে হবে। অ্যাঙ্গেল করে দেখলেই দেখবেন যে এটা কত ডিগ্রিতে আছে। এখন এটা 102 ডিগ্রি তাপমাত্রায় আছে। যদি কারো শরীরে তাপমাত্রায় 102 ডিগ্রি থাকে তাহলে আমরা বুঝব তার শরীরে জ্বর আছে। আর 98.5 ডিগ্রির নিচে থাকলে বুঝবো যে জ্বর নাই। যদি 102 ডিগ্রি তাপমাত্রা মিটারে উঠে থাকে তাহলে আমরা এটাকে একটু এইভাবে ঝাঁকিয়ে নামিয়ে নেব, একটু ঝাঁকি দিলেই পাল্পটা নেমে যাবে। আবার পুনরায় যার শরীরে জ্বর আছে তার জিভের নিচে অথবা বগলের নিচে এটা রাখলে আবার তাপমাত্রাটা, অর্থাৎ পাল্পটা আস্তে আস্তে উঠে নির্দিষ্ট জায়গায় থাকবে। তো এইভাবে আপনি তাপমাত্রাটা মাপবেন। সবচেয়ে থার্মোমিটারের তাপমাত্রা দেখার সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে যে পাল্পটা, পালকের মাত্রাটা কোথায় উঠে আছে সেইটা দেখা। সেইটা দেখার জন্য আমি আগেই বলেছি যে আপনি একটু এইভাবে এইভাবে নাড়াবেন। হ্যাঁ, এইভাবে নাড়াবেন মানে কি, আপনার এই সাদা অংশটুকু আপনার চোখের বিপরীত দিকে থাকবে আর এই অংশটা আপনার চোখের সামনের দিকে থাকবে। এইভাবে নাড়ালে আপনি দেখতে পাবেন যে পালকের একটা উজ্জ্বল রেখা একটা নির্দিষ্ট স্কেলে পর্যন্ত উঠে আছে। যে স্কেল পর্যন্ত এটা উঠে থাকবে সেই স্কেল পর্যন্ত বুঝতে হবে যে আপনার শরীরে তাপমাত্রা এতটুকু হয়েছে। তো বন্ধুরা, আশা করি আমার এই শিক্ষামূলক ভিডিওটা আপনাদের হয়তো কোনো উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটা লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।